আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি ফাইভ ক্রমওয়েল কানাডা অন্টোরিয়া এই এলাকাতে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা প্রায়ই কিন্তু কানাডা থেকে আমাদের বাঙালি যারা আছেন তাদের কিছু দৃশ্য আপনাদের সাথে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তা আজকে কানাডায় বাংলাদেশ সিলেটের সিলেট জেলা দলের ফুটবলার যারা আছেন তাদের মিলন মেলা কিন্তু এখানে আমরা ধরে নিতে পারি। তাছাড়া অনেক রাজনীতিবিদও আছেন, শিক্ষা অনুরাগী, সমাজসেবী অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা চাচ্ছি যেখানে আমরা অংশগ্রহণ করেছি আমরা এনজয় করছি, আমাদের অনেক ভালো লাগছে, আমরা একই জায়গায় সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে আসা অনেককে কিন্তু আমরা এখানে পেয়েছি, তাছাড়া পার্শ্ববর্তী আমেরিকা থেকেও কিছু এসেছেন। তো তাদের সাথে একটু পরিচয় হব, আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। তাই এখানে খাবার দাবারের আয়োজন চলছে, এখান থেকে আমরা শুরু করে যারা উপস্থিত হয়েছেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। এখানে আমাদের সিলেট জেলা দলের অনেক প্লেয়াররা আছেন, তরুণ নবীন অনেক প্লেয়াররা আছেন। আমি এখানে একটু সহযোগিতা চাইবো, আপনাদের খুবই পরিচিত মুখ, তরুণ ফুটবলার, একসময়ের দুর্দান্ত ফুটবলার ছিলেন এবং সিলেট জেলা দলের শিপ্লুভাই আছেন। আমি শিপ্লুভাইয়ের সাথে একটু, শিপ্লুভাই, শিপ্লুভাই আসলে এখানে রান্দাবান্দা চলতেছে, আমরা একটু শিপ্লুভাইয়ের কাছ থেকে এখানে যারা অংশগ্রহণ করেছেন আপনি আসলে একটু সহজে যদি পরিচয়টা দেন তাহলে আমরা খুশি হব, কারণ অনেকেই আছেন যাদের সাথে আমার পরিচয় নেই। তাও আপনি আপনি যদি একটু প্রথমে আপনার পরিচয়টা। ধন্যবাদ সাগর ভাই, আমি তো জাকারিয়া চৌধুরী শিপ্লু, লাইভে অনেকবারই এসেছি, আমি আপনার সিলেট ম্যাগাজিনের লাইভে এসেছি, কানাডা সম্বন্ধে অনেক মন্তব্য করেছি, আমার নিজের পিস থেকে অনেক মন্তব্য করেছি। আজকে আসলে আমরা এখানে কানাডাতে যারা আছি তাদের একটি মিলন মেলা, বিশেষ করে আমরা যারা ফুটবলের সাথে জড়িত, ফুটবল খেলি, আর আমাদের এখানে ফাইভ ক্রমওয়েলের যারা আছেন আমাদের বন্ধুরা ওনাদেরকে নিয়ে আমরা আজকে একটি গেট টুগেদার করেছি। আমাদের সাথে আজকে আসলে এই গেট টুগেদারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পক্ষ থেকে কিছু ডিনারের আয়োজন করেছি, আর এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিনার আয়োজন হয়েছে। কি আছে এখানে? সাতকরা দিয়ে সাতকরা তরকারি, হ্যাঁ এখানে সাতকরা দিয়ে মনে গরুর মাংস আছে, রোস্ট আছে, আপনার টক আছে, তারপরে আর কি আছে? চিকেন আছে, চিকেন রোস্ট আছে, মাছ আছে, রুই মাছ আছে, ডাল আছে, সালাদ আছে, আর তো টমেটো সালাদ আছে। আসলে এখানে আমাদের সিলেট জেলা দলের যে সকল ফুটবলাররা আমরা এসেছি তাদের এখানে মিলন মেলা হচ্ছে, আর এখানে আরও উপস্থিত আছেন আসলে আমরা কানাডাতে আসার পরে যারা আমাদেরকে বিশেষ করে সাহায্য সহযোগিতা করেছে কিংবা যাদের দলে দিয়ে খেলছি, সেই হিসাবে জব্দুল ভাইকে দেখতে পারতেছেন, সোলজার্সের আমাদের মেন কর্তা, সোলজার এফসির আপনার আপনি শোয়েব ভাই রয়েছেন, আপনি দেখতে পারতেছেন আমাদের, তারপরে আপনার এখানে আপনি দেখতেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ইয়ামিন মুন্নাকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে সে দেশে দেশ থেকে এসেছে, শামসুল ভাই রয়েছে আমাদের জেলা দলের সাবেক ফুটবলার, আমাদের রয়েছে আমাদের রাজনীতিবিদ মাসুম তালুকদার, ওনার পোস্ট বললাম না উনি কি, আমাদের সাংবাদিক ভাই রয়েছেন, আমাদের আমাদের শুভ ভাই রয়েছেন চিটাগাঙ্গের, রায়াজ রয়েছে। আসলে এখানে আমাদের সব ফুটবলারদেরই আমরা নিয়ে বসেছি। আসলে আজকের এই আয়োজনটি আমি করেছি, আসলে আমাদের খোকন ভাই এসেছে বাংলাদেশ থেকে কিছুদিনের জন্য, উনি হয়তো চলে যাবেন আগামী সপ্তাহে, ওনার জন্যই আজকের এই আয়োজন, আর এখানে আজকে খোকন ভাইয়ের জন্যই এই আয়োজন, আর আমন্ত্রিত হিসাবে অতিথি হিসাবে আমরা পেয়ে গেছি আমাদের মিশিগান থেকে আসা আমাদের সিলেট জেলা দলের সাবেক, আমেরিকান মিশিগান থেকে আসা আমাদের, নিউ জার্সি থেকে আসা আমাদের সিলেট জেলা দলের সাবেক ফুটবলার এবং সিলেট ইউনাইটেড ক্লাবের কর্ণধারই বলা যায় যাকে, আমাদের মিজান ভাই, ওনাকেও আজকের প্রোগ্রামে আমরা পেয়েছি, আমাদেরকে ভালো লাগছে। আর সব খেলোয়াড়ই আছে আসলে, ওই রুমে মনে হয় ইকবাল রয়েছে, আর জায়াদ মনে রান্নাতে রয়েছে, আমাদের মনসুর ভাই এখানে রয়েছেন, আমাদের রায়হান এখানে রয়েছে, তারপরে সবাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার বিপ্লুর ভাই শিপ্লু এখানে রয়েছে, তারপর আমাদের শাহেদ ভাই আছে, আমাদের মুর্শেদ ভাই রয়েছে এখানে, আমাদের ইকবাল শেখ শেখ রাসেল থেকে, যে কী বলবো আর কিছু বলার নাই, জান শেখ রাসেল ছেড়ে সে এখানে এসেছে কানাডাতে থাকার জন্য, মুর্শেদ ভাইকে তো বলার কোনো ভূমিকা নেই, মুর্শেদ ভাইকে চিনে না আমার মনে হয় না এখানে সিলেটে কোনো ফুটবলার আছে কিংবা ফুটবল প্রেমী আছেন, আমাদের তাছাড়া হচ্ছেন আমি শাহেদ ভাই, আমি যাকে বলছি, যাদের আসলে যাদের আশা ভরসা আমরা কানাডাতে আছি এবং কানাডা আসার পরে আমরা এই অবস্থানে এসেছি, তাদের মধ্যে একজন রয়েছে শাহেদ ভাই, আমাদের এই ছোট্ট দেখতেছেন ওনার ছেলে রয়েছে, আমাদের মুস্তাহি সবসময় আমাদেরকে এসে সময় দেয়, আর
আমাদের ইস্যু রয়েছে, আরও আসলে আসতেছে, অনেকে অনেকেই আসতেছে, অনেকে রাস্তা রয়েছে। জামিল টুটুল এখনও আসেনি, এরা আসবে, আসলে আপনারা বসে লাইভে দেখবেন। আমাদের লয়েস ভাই সিলেট সুনানি অতীতের আপনার বর্তমান সভাপতি যিনি রয়েছেন, যে লয়েস ভাই আছেন, আপনি এখন সবাই থেকে নিয়ে আমি তো পরিচয় দিয়ে দিলাম। ওকে, ধন্যবাদ শিপলু ভাইকে। আমি আসলে একদম শর্ট করে অনুভূতি জানি আমরা, কারণ যেহেতু এখানে আমরা অনেক জায়গা থেকে সিলেট জেলার সাবেক ফুটবলার এবং কিছু কিছু রাজনীতিবিদও আছেন, তো সবাই আসলে অংশগ্রহণ করাটা এটা অনেক বড় বিষয়, কারণ এদেশে আসার পরে আমরা সবাই একসাথে হতে পারি না, অনেক দূর দূরান্ত বা অনেকের কাজের ব্যস্ততা থাকে। তাছাড়া আমেরিকার নিউ জার্সি থেকে আমার এক ভাই এসেছেন এবং আরও যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি, একটু অনুভূতি জানার চেষ্টা করব। ভাই, এই মুহূর্তে যদি আপনার অনুভূতিটা একটু বলেন, যে আজকে তো জকুল ভাই, আজকে তো আপনার অনেক প্লেয়ারকে এখানে দেখছেন এবং যেহেতু এর সাথে আপনারা যুক্ত রয়েছেন, আসলে কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম সবরে। আসলে এটা আমি বলবো, এটা স্মল সিলেট আমি বলবো, যেটা সবাই যারা বাংলাদেশে সকার খেলছে সিলেট ডিস্ট্রিক্ট টিমের হয়ে বা সিলেট বিভাগের হয়ে অনেকে খেলছে, সো আমরা যারা আজকে একত্রিত হয়েছি এখানে, সবাই বাংলাদেশের তারকা ফুটবলার আমি বলবো বা ন্যাশনাল লেভেলে অনেকে খেলে আসছে, হ্যাঁ, তো আমার অনুভূতি অত্যন্ত ভালো আমি বলবো, যে ক্যানাডাতে সবাইকে একসাথে পেয়েছি। থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। আমরা আরও যারা আছেন, খোকন ভাই আছেন, আমরা একটু অনুভূতি জানতে চাই, যে আসলে এই মুহূর্তে আমরা ক্যানাডার ফাইভ ক্রোমওয়েলে অংশগ্রহণ করছি, বিভিন্ন জায়গা থেকে আমরা অংশগ্রহণ, নতুন পুরাতন অনেকেই আছেন এবং আমেরিকা থেকেও অংশগ্রহণ করেছেন, আসলে এই মুহূর্তে অনুভূতিটা কেমন আপনাদের এখানে উপস্থিত হয়ে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানের রহিম। আসলে অনুভূতি তো আসলে খুবই সুন্দর অনুভূতি, বিশেষ করে এইখানে যে এনভায়রনমেন্ট, এক পরিবার ব্যক্তিকে 14-15 জনের একটা ইয়ে দেখলাম, আর মোটামুটি সবও একটা জব পাইছন, আশা করি যে 2-1 মাসের ভিতরে সবেও পাইবা আশা ব্যক্ত করলাম ইনশাল্লাহ। তো ভালো লাগছে, মানে বিদেশ আইয়াও যে দেশের যে একটা আবেগ এবং অনুভূতি লইয়া সবে চলাফেরা করার সুন্দর লাগে ইনশাল্লাহ। আর আশা করা যায় যে টরেন্টোর কানাডার যারা আইসে, অতীতেও যারা আইসে, আমার যে ফ্রেন্ড সার্কেল, এরা 1991-92 এরা কানাডাত সুপ্রতিষ্ঠিত, আমার মনে হয় যে দুই বছরের মাঝে আমরা বাইয়েন যারা আইসুন ইনশাল্লাহ ভালো একটা ইয়ে পর্যায়ে যাইবা, একটা সিভিলিয়ান কান্ট্রি ইনশাল্লাহ। দোয়া রইল সবর প্রতি, সব বালা তাহুকা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আসলে অনুভূতি জানতেছি এবং অনুভূতি আসলে আমাদের ভালো লাগে, আর আমরা যেহেতু একত্রিত হয়েছি, বিভিন্ন জায়গা থেকে এসেছি, একে অন্যের সাথে আমরা পরিচিত হচ্ছি এবং একে অন্যের সাথে আগ থেকেও পূর্ব পরিচিত রয়েছি, সব মিলিয়ে আসলে এখানে যারা আছেন বেশিরভাগই আমাদের সিলেট, যারা মাঠ কাঁপিয়েছেন হাটে ঘাটে গ্রামে অঞ্চলে, যারা সবসময় ফুটবল দিয়ে মানুষকে বিনোদন দিয়েছেন, ফুটবল প্রেমী যারা ছিলেন, যাদেরকে আনন্দ দিতেন, তারাই কিন্তু বেশিরভাগ এখানে অবস্থান করছেন। আমরা এখানে দেখছি মুন্না আছেন, আপনারা অনেকেই চিনেন, যাদের কথা ফুটবল সিলেটের বড় বড় ফুটবলের মাঠে তাদের নাম শোনা যেত, এখানে এসেছেন, আবার তাদের অনুভূতি একটু জানার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, আপনার অনুভূতি একটু বলেন, কেমন লাগছে এই মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমাদের এখানে, আমি আজকে প্রথম এখানে এসেছি, কারণ শিপলু আমাকে দাওয়াত করেছে, এখানে মুন্না এসেছে দেশ থেকে, এখানে এসে আমি মিজান ভাইকে পেলাম, যেটা আসলে আমি আমার মনে হয় প্রায় 15 বছর পরে দেখা, 15-16 বছর হবে মিজান ভাইয়ের সাথে দেখা। লয়েস ভাই আছেন সোনালী অতীতের বর্তমান সভাপতি, আর আমাদের জায়েদ আছে, জামিল আছে, তো সবাইকে এখানে এসে দেখে আসলে ভালোই লেগেছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, এবং সবাই একসাথে মিলিত হয়ে হতে পেরেছি, এর জন্য আসলে শিবলুকে ধন্যবাদ জানাই আমি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, যিনি নিউ জার্সি থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করছি, যে আসলে এই ঘুরতে এসে এখানে যে আমাদের পূর্ব পরিচিত যারা আছেন তাদের সাথেও দেখা, এখানে একজন বলেছেন প্রায় 15 বছর পরে আপনার সাথে দেখা হয়েছে, এটা কিন্তু আজকের এই আয়োজন করার কারণে কিন্তু হয়েছে, তা আসলে এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, শিপলুকে প্রথমে ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তো আমি যখন আসতেছিলাম আমার ফ্যামিলির একটা ওকেশনে এখানে, তো উদ্দেশ্য এটাই ছিল যে আমার এই ভাইদের সাথে দেখা হবে, অনেকদিন দেখা হয় নাই,
তো সবাই একসাথে দেখে এখানে আসলেই ভালো লাগতেছে, আপনাদের অনেক ধন্যবাদ। আর আসলেই মনে হইতেছে যে আমি দেশে আছি আমার ভাইদের সাথে, তো সবাইকে শুভকামনা করতেছি এন্ড সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি এই প্রবাসে। তো এইটাই আর কি, আর দোয়া রইল আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে অনেকের কথা, অনেকের অনুভূতি, অনেকে ইচ্ছে করলেও অনেকে কথা বলেন না, কিন্তু আসলে অনেক আনন্দিত হয়েছেন আজকে শিপলু ভাই আমন্ত্রণ জানিয়েছেন। এবং ফাইভ ক্রোমোয়েলে যারা আছেন তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, তারা সবাই একত্রিত হয়ে কিন্তু এই আমন্ত্রণটি করেছেন। তবে শিব, হ্যাঁ সোলজার্সের খেলা আছে আগামীকাল, আগামীকাল সম্ভবত যে খেলাটা আছে এখানে সম্ভবত আমেরিকা থেকেও একটা টিম অংশগ্রহণ করবে এবং মন্ট্রিল থেকেও আরেকটা টিম অংশগ্রহণ করবে। আটটি টিমের খেলা আছে ড্যানফুটের সেই ভিক্টোরিয়া পার্কে, ড্যান্টোনিয়া পার্কে। আপনারা অবশ্যই যারা দেখছেন আসবেন আশপাশে। আর জগলুল ভাইয়ের কাছ থেকে সেটা দাওয়াতটা আবার পরে নিচ্ছি, আগে ললিসবার কাছ থেকে একটু কথা শুনি, লোয়েসবার কাছ থেকে কারণ লোয়েসবার সাথে কথা না বললে কিন্তু ভালো লাগে না, তিনি একজন ফুটবলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রথমে আমি ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনের সাগর ভাইকে, আজকে আমাদের এই ফাইভ ক্রোমোয়েলে আমরা আজকে যে অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানে লাইভ করার জন্য। প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের আরেক বড় ভাই কুকন ভাই, সিলেট থেকে বাংলাদেশ থেকে এসেছেন এবং সিলেট থেকে এসেছেন। আর আমার আরেক চাচা সদ্দাওয়াজন মিজান চাচা, আমরা একসাথে খেলেছি ফুটবল, এবং ইয়ামিন মুন্না, আমার জগলু ভাই, শিপলু। আমরা আসলে ফাইভ ক্রোমোয়েলে আসলে মিনি সিলেট, আমরা মনে করি এই কানাডায় মিনি সিলেট হিসাবে আমরা ফাইভ ক্রোমোয়েল। অনেকে আমাদের এই ফাইভ ক্রোমোয়েল বাসাকে অনেকে মিনি সিলেট বলে আখ্যায়িত করে। আসলে আজকে আমরা খুবই আনন্দিত, সবাই একত্রিত হয়েছি। বিশেষ করে আনন্দিত হয়েছি আমাদের এই যে মিজান ভাই, মিজান চাচা, আমি চাচা ডাকি ওনাকে, আসলে উনি আমার চাচা সম্পর্কে, ওনাকে পেয়ে আমরা আসলে খুবই মানে সৌভাগ্যবান মনে করছি। আর আরেক বড় ভাই আমাদের রাজনীতিবিদ, আমাদের বড় ভাই গুগন ভাই এসেছেন এবং আজকে আসলে আমরা খুবই আনন্দ করতেছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফাইভ ক্রোমোয়েলে আরও বড় আকারে, বড় পরিবেশে আমরা একটা আয়োজন করব, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো কালকে এটা বাংলাপাড়ার উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, এভরি প্রত্যেক বছরই এটা হয়। সো আগামীকালকে এটার খেলা আর কি। সো মন্ট্রিয়লের খুব ভালো একটা টিম আছে, ওটা তাদের টিমে কয়েকটা প্লেয়ার বিভিন্ন প্রফেশনাল লিগে, টরন্টো সরি ওই যে ক্যানাডা ওয়াইজ যে লিগগুলো হয় এই ধরনের প্রফেশনাল লিগে অনেকগুলো প্লেয়ার খেলে থাকে মন্ট্রিলের। আর আরেকটা টিম আসতেছে, ওইটা হলো এই মিশিগান থেকে, মিশিগানের। সো ওইখানেও কতগুলো ভালো ইয়াং প্লেয়ার আছে যেগুলো ভালো ভালো লিগে খেলে থাকে ইউএসের। সো তারা সবাই মিলে একটা টিম নিয়ে আসবে ওইখান থেকে, এই মিশিগান থেকে আর মন্ট্রিল থেকে ওটা আসবে। আর আমাদের তো সোলজার্স আছেই, আমরা ওখানে এই ডেন্টুনেতে অনেকবারের চ্যাম্পিয়ন, এটা মানে গণে বলা যাবে না। আর লাস্ট একটা আমরা স্বাধীনে চ্যাম্পিয়ন হয়েছি বা সোলজার সিজের টিমটা ইয়া, এরপরে ইনশাল্লাহ আমাদের টিম তো অনেক ভালো আসতেছে, ওই জন্য তো আমি বললাম যে ওদের সাথে আমাদের খেলাটা ভালো হবে, দর্শক যারা আসবে ওরা উপভোগ করবে খেলাটাকে, এই জন্য আমি বললাম। সো এটা প্রথম আমি আই নো সো ফার যেটা হচ্ছে 9:30 মনে হয় প্রথম ম্যাচ শুরু হবে, এরপরে আমাদের খেলা আছে 10:30 একটা। হ্যাঁ সো ইনশাল্লাহ কালকের ম্যাচটা খুবই ভালো হবে, আমরা ইনশাল্লাহ উইন হব, আমাদের টিম উইন করবে আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দর্শক আসলে আমন্ত্রিত অতিথিকে আহ্বান করার জন্য আসলে চেষ্টা করছেন এবং আসলে আওয়া যাওয়া যদি ঠিক থাকে, আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, খাওয়া দাওয়া কোনটা নাই, আমরা আসলে খুবই আন্তরিক এবং আমরা সিলেটের মানুষ সবসময় আমরা আত্মীয়তা পছন্দ করি, ঠিক আছে নানি? তো আমরা সরাসরি দেখাইলাম যে আমরাও আমার আরো পাইসা পাইছেন মনে হয়, এখন একটু মাথাইলাই পাইছে আমাকে পাইসা হবে, একটু পরিচয় যায় আপনার যদিও লেটে আইসেন একটু। আসলে এখানে আপনারা দেখেন যে খাবারের ব্যবস্থা, আর যেহেতু আমরা ফাইভ ক্রোমোয়েল আছি সরাসরি সেখান থেকে দেখাচ্ছি এবং আমরা সবাই কিন্তু
এনজয় করছি, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। যদিও আমাদের এখানে হয়তো আজকে 30-40 জন মানুষের আমন্ত্রণ রয়েছে এখানে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা সবাই মিলে আপনারা দেখেন এখানে, হ্যাঁ তো লইছি বাইরে, একসাথে আমরা এনজয় করছি এবং আমরা সবাই মিলে কিন্তু এখানে মেহমান যারা আসছেন তাদেরকে খাবার দাবারের সুবিধা করে দিচ্ছি, এটা আপনারা দেখছেন। এবং বিশেষ করে এখানে আমাদের এখানে রান্নাবান্নার দায়িত্ব পালন করছেন আমাদের জায়েদ ভাই, এবং তিনি এই যে এখানে সবচাইতে আকর্ষণীয় খাবার যেটা, যেটাকে গরুর মিট বলা হয়। ও আচ্ছা, যাই হোক, শিবলু ভাই শুনে ফেলেছেন, আমি ভাবছিলাম মনে হয় শিবলু ভাই শুনতে নাই, যাই হোক আমি তো শিবলু ভাই বুঝছিলাম মনে হয় শুনতে নাই। যাই হোক, এখানে দেখেন মাছের ফিশ মাছ, কি মাছ এটা, এত ভালো তরকারি হয়েছে, এখানে শিবলু ভাইয়ের অবদান রয়েছে, জায়েদ ভাই সহ সবাই মিলিয়া। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে সাতকরা কইবা, এই যে সাতকরা দিয়া গরুর মাংস, এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় খাবার। আর বিশেষ করে প্রবাসে যারা আছেন এরার জন্য তো এটা তবরুক হিসাবে এরকমই মনে করেন, যখন খুব স্বাদের একটা খাবার, তারা সবসময় সাতকরা পাচ্ছেন না, খাচ্ছেন না, এই জন্যই কিন্তু তাদের জন্য অনেক আকর্ষণীয়। এবং আমরা সবাই আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর রায়হান আছেন, এই যে দেখেন, তিনিও সহযোগিতা করেন, মনসুর আমার ছোট ভাই খুবই কষ্ট করতেছে। এবং এখানে আমার আরেক ভাই, আপনারা দেখছেন আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম, অবশ্যই আমরা আছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। কানাডা থেকে সরাসরি কানাডার 5 কমওয়েল, যেটা টরন্টোতে রয়েছে, অন্টোরিয়া এলাকা, টরন্টো সিটির এই 5 কমওয়েল, এখান থেকেই কিন্তু আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি। খুবই স্বাদের খাবার আজকে, খুব খাবারগুলো খুব স্বাদ হবে অনেক সুন্দরভাবে, যদিও এই রান্নাগুলো কিন্তু আমাদের বিবাহিত ব্যাচেলার যারা আছি আমরাই কিন্তু রান্নাবান্না করি। এই খাবারগুলো কিন্তু অনেক স্বাদের হয়, আপনারা দেখেন, আমরা সরাসরি দেখাচ্ছি। আর শিবলু ভাই তো তুলনাই হয় না, শিবলু ভাই অনেক কষ্ট করছেন আমরা দেখছি এখানে। এবং আরও যারা অতিথিরা রয়েছেন, যাই হোক, আমরা অনেক জায়গার অনেক পরিচিত জন এসেছেন এখানে, আমরা সবাই মিলেমিশে আছি। যাই হোক, আমরা শেষ করে নিব, আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, যা যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা আছি, ন্যাক উদ্দেশ্য আমাদের যাদের আছে, আল্লাহ তালা যেন আমাদের সবকে হেফাজত এবং নিরাপদ করেন। খাবারের পর্ব চলতেছে ইনশাল্লাহ, এনজয় হচ্ছে, এবং আমরা যেন সব সময় সিলেটিরা তথা দেশের মানুষ সবাই মিলেমিশে থাকতে পারি, সেই কামনা করব, সকলের কাছে দোয়া করবেন। মোটামুটি খাবার পর্ব রেডি হয়ে গেছে এবং একে একে সবাই খাবার খেয়ে যাবেন। সুন্নতি খাবার আমরা খাচ্ছি, আপনারা দেখেন এখানে, এটা যেটাকে বলা হয় সুন্নতি খাবার, নিচে বসে খাবার সবাই গ্রহণ করব। আমরা তো জড় মানুষ হয়, বন্ধু।